শব্দবাজি ব্যবহার নিষিদ্ধ, পরিবর্তে সবুজ আতশবাজি ব্যবহার করার মাইকিং প্রচার পুলিশের। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে এলাকায় মাইকিং প্রচার। আসন্ন কালীপূজা ও দীপাবলি অর্থাৎ উৎসবের দিনগুলোতে কেউ যেন শব্দবাজি ব্যবহার না করে এবং মহামান্য আদালত কর্তৃক নির্ধারিত শব্দবাজির পরিবর্তে সবুজ আতশবাজি ব্যবহার করার আবেদন এবং সেই সবুজ আতশবাজিকে সিএসআইআর লোগো এবং কিউআর কোড সাথে মেড ইন ইন্ডিয়া লেখা সবুজ আতশবাজি ব্যবহার করা যাবে। যদি কেউ শব্দবাজি ব্যবহার করে তাহলে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চৌরঙ্গি ফাঁড়ির বিভিন্ন এলাকার এই মাইকিং প্রচার করা হয় চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে। এলাকাবাসীকে জানাই কালী পূজা ও শুভ দীপাবলি অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এই উৎসবের দিনগুলিতে কোনো রকম শব্দবাজি কেউ ব্যবহার করবেন না। শব্দবাজির পরিবর্তে মহামান্য আদালত কর্তৃক নির্ধারিত যে সমস্ত সার্টিফাইড গ্রিন ব্যাকার্স বা সবুজ বাজি আছে সেই সমস্ত বাজি কেবল ব্যবহার করবেন। সবুজ বাজির প্যাকেটে সিএসআইআর এর লোগো, কিউআর কোড এবং মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে, সেই সমস্ত বাজি ব্যবহার করবেন।